যে সকল এবাদতের মাধ্যমে সন্তানের কল্যাণ কামনা করা যায় তার মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে আকিকা করা যে আকিকার বিধানটি হচ্ছে শূন্যতে মোয়াক্কাদা অর্থাৎ গুরুত্বপূর্ণ শূন্য যদি ছেলে হয় দুটো সমবয়সী ছাগল বা দুম্বা দেবে যদি মেয়ে হয় তাহলে একটি দুম্বা দেবে এটি রসুল সাল্লাহ আলি সাল্লামের আকিকা দিতে হবে সপ্তম দিনে সে চাইলে পুরোটাই খেয়ে ফেলবে এবং চাইলে সে পুরোটাই বন্টন করে ফেলবে ফকির এবং মিসকিনদের মাঝে বন্টন করে দিবে আবার চাইলে কিছুটা খাবে কিছুটা বন্টন করে দিবে আত্তাহরিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি اجمعين

আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি যেটি আমাদের আমাদের প্রত্যেক মুসলিম নবজাতকের সাথে জড়িত প্রত্যেক নবজাতক যে বিষয়টি নবজাতকের পক্ষ থেকে বাবা মা দিয়ে থাকেন সেটি হলো আকিকা আকিকা গুরুত্বপূর্ণ একটি আবাদ যে থেকে অনেকেই গুরুত্ব না দেয় না যার ফলে হতে পারে যে তারা ওই শিশু অবস্থায় যদি সেই আকিকা বিহীন বাচ্চাটি শিশুটি মারা যায় তাহলে তার সাফাত কে দিন নাও পেতে পারে বিদ্যাংগণ এমন মন্তব্যই করেছেন এজন্য যে সকল এবাদতের মাধ্যমে সন্তানের কল্যাণ কামনা করা যায় তার মধ্যে অন্যতম একটি এবাদত হচ্ছে আকিকা করা এই আকিকা শুধুমাত্র আমাদের দিনেই নয় বরং রসুলসাল্লি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তার পূর্ব থেকেই এই আকিকার বিধানটি চালু ছিল যেমন হাদিসে বুরাইদা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুননা ফিল জাহেলিয়তে اذا ولد لاحدنا غلامুন জাহেলি যুগে যখন আমাদের কারো সন্তান জন্মগ্রহণ করত তো জবাহাশাতান তারা সে ব্যক্তি যার সন্তান জন্মগ্রহণ করত সে একটি ছাগল জবাই করত এবং ছাগলের যে রক্ত সে রক্তগুলো ওই শিশুর বাচ্চার মাথায় মাখিয়ে দিত ফেলাম্মা যে আল্লাহ হবিল ইসলাম আল্লাহ রব্বুল আলমিন যখন ইসলাম নিয়ে আসলেন ইসলাম শো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে পাঠালেন তো বলে দর আল্লাহ তালু বলছেন কন্যা নজবাহু শাহতান আমরা এ সময় ওই শিশুর পক্ষ থেকে আকিকা হিসাবে আমরা ছাগল জবে করতাম ছাগল আঁকিকা নাহলিকু রাজশাহু এবং শিশুর মাথা থেকে চুল কেটে ফেলতাম তার মাথা মুন্ডন করতাম এবং জাফরান দিয়ে জাফরান একটি ফুল ওই ফুলের রঙ দিয়ে তার মাথাকে আমরা রঞ্চিত করতাম এটা যেমন জাহেলি যুগে ছিল তেমন রসুলসাল্লু আলি সাল্লাম এই এবাদতটিকে অনুমোদন করেন এবং সাহাবায় কেরাম এটা করতেন স্বয়ং রাসুল সাল্লিয়াল তার নাতি হাসান এবং হুসাইন এই দুইজনের আকিকা রাসুল সাল্লি সাল্লাম নিজ দায়িত্বে দিয়ে এই সন্ন্যদটিকে চালু করে দিয়েছিলেন যাতে পরবর্তী আমরা আমরা এই এবাদতটা পালন করতে পারি এই জন্য রাসুল সাল্লি সাল্লাম আমাদেরকে আদর্শ দেখিয়ে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আমরা প্রথমেই জেনে নেব আকিকা করার বিধানটি কি আকিকা করা ফরজ অজীব মোস্তাহাব নাকি সন্ন্যত মত পার্থক্য থাকলেও সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত হচ্ছে রাসুল হাদিসের ভিত্তিতে যে আকিকার বিধান হচ্ছে সুন্নাত সুন্নতা অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি সুন্নত অবশ্যই ইমাম আহমদ বিল হাম্মাল সহ একদল বিদ্যান বলেছেন এটা ওয়াজিব এর গুরুত্বের প্রতি লক্ষ্য রেখে তা আকিকা কেন সুন্নত একটি হাদিসের মধ্যে এসেছে হজরত আবদুল্লাহ বিন আমর বিন আসরদিয়াল্লাহ তালানু হাদিসটি বর্ণনা করছেন যে সুয়েল রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আকিকা রাসুল সাল্লাহ আলি সাল্লামকে আকিকা সম্পর্কে জিজ্ঞেস করা হলো যেহেতু আকিকা নামটি জাহিল যুগ থেকে চলে আসছে এজন্য আল্লাহ রাসুল এই নামটিকে তিনি অপছন্দ করলেন লাইহেবুল্লাহ লুকুকা তিনি বললেন যে আল্লাহ তো এই অবাধ্যতা এই জাতীয় কিছু অপছন্দ করেন না তিনি অপছন্দ করেন তো এই কথাতে তিনি বললেন তারপরে বললেন যে ম্যান উইলে দেহু ওয়েলাদুন যার কোনো সন্তান জন্মগ্রহণ করলো ফাহেবা আর সে চাইলো বা ইচ্ছা করলো বা তার ভালো লাগলো তো সে যেন আইয়ানসুকা আনুহু সে যেন তার পক্ষ থেকে একটি পশু জবে করে এবং ফাল আনিল গোলে আমি সাতানে যদি নবজাতক শিশুটি ছেলে হয় তাহলে দুটি ছাগল জবে করবে এবং সেটি সমবয়সর হতে হবে স্বাস্থ্যবান হতে হবে ও আনিল জারিয়াতে এবং যদি কন্যা শিশু জন্মগ্রহণ করে তাহলে তার পক্ষ থেকে সাতুন একটি ছাগল দম্বা বা ভেড়া জবে করবে অর্থাৎ তার পক্ষ থেকে আকিকা দেবে এ হাদিসের ভিত্তিতে যমুন বিদ্বানগণ বলছেন যে আকিকা করা সুন্নত এবং আরও কিছু হাদিসের ভিত্তিতে বলছেন যে আকিকার বিধানটি হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা অর্থাৎ গুরুত্বপূর্ণ তবে তবে ইমাম আহমদ বিন হাম্বুল রহমাতুল্লাহ আলাই সহ একদল বিদ্যান কিছু হাদিসের ভিত্তিতে এই বিধানটিকে ওয়াজিব বলেছেন যেমন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলছেন কুল্লু গুলামিন রহিন আলাকি কাতিহি আবার কোনো বর্ণনায় বলা হচ্ছে যে কুল্লু গুলামিন আও কুল্লু মাউলুদিন মুরতা হানুন বে কাতিহি অর্থাৎ নবজাতক প্রত্যেক শিশুই তার আকিকার সাথে বন্ধক থাকে রাসুল সাল্লাহ সাল্লাম এর ভাষা যেটা বোঝা যাচ্ছে বন্ধক থাকার অর্থটা কি অর্থাৎ যতক্ষণ না তার আঁকিকা দেওয়া হয় তার কাছ থেকে দুনিয়া বা পরকালে কোনো ফায়দা পাওয়া যাবে না যেমন আপনি যদি কোনো বন্দকী জিনিস আপনি কারো কাছে রাখেন তাহলে আপনি যতক্ষণ না তাকে তার টাকা দিয়ে আপনার বন্ধকি জিনিস আপনি নিয়ে না নেবেন ততক্ষণ পর্যন্ত যেমন আপনি উপকার ভোগ করতে পারবেন না তেমনি আপনি যদি আপনার সে সন্তান যে নবজাতক জন্মগ্রহণ করেছে আপনি যদি আকিকা না দেন তার পক্ষ থেকে তাহলে ওই শিশুটি বন্ধক থেকে যায় কতদিন পর্যন্ত বন্ধক থাকবে যদি বিশেষ করে সে শিশুকালে মারা যায় তাহলে সাফাতের ব্যাপারে যে একাধিক হাদিস যে ওই শিশুটি আপনাকে এবং ওই শিশু তার মাকে সাথে করে নিয়ে জান্নাতে চলে যাবে সাফা আল্লাহর কাছে সাফাত করার মাধ্যমে এই সাফাত থেকে আপনি বঞ্চিত হতে পারেন যদি এই শিশুর পক্ষ থেকে আকিকা দেওয়া না হয় রাসুল সাল্লাহ আলু সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন আনিল গুলায়ম শাহ তা একজন ছেলে শিশুর পক্ষ থেকে আহ দুইটি ছাগল এবং মেয়ে হলে একটি ছাগল লায়াদুরকম জুকুরান কুন আম আল্লাহ রসু বলছেন যে ছাগল বা দুম্বা এই আকিকা হিসাবে প্রদান করা হবে সেটি ছেলে পশু হোক অথবা মেয়ে পশু হোক এতে কোনো দোষ নেই তবে যদি ছেলে হয় দুটো সমবয়সী ছাগল বা দুম্বা দেবে যদি মেয়ে হয় তাহলে একটি দুম্বা দেবে এটি রাসুল সাল্লাহ আলি সাল্লামের সন্ন্যত যেমন তিনি রাসুল সাল্লাহ সাল্লাম তার নাতি হাসান এবং হুসাইন রদি আল্লাহ তালহুমার পক্ষ থেকে দুটি করে ছাগল তিনি আকিকা হিসাবে প্রদান করেছিলেন সম্মানিত উপস্থিতি ইমাম মাহমুদ বিন হাম্বল সুন্দরভাবে বলছেন যে অন্যবু সুনানি সফায় যে এই শিশুটি যদি আখিকে দেওয়া না হয় তাহলে শিশুটি বন্ধক থাকে তার পিতা জন্য অর্থাৎ কিয়ামতের দিন সাফাত থেকে সে বঞ্চিত হতে পারে যেমন বলছেন কুল্লু কুল্ল ন যেমন প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা নফস তার আমলের সাথে বন্ধক থাকে অর্থাৎ আমল ভালো হলে সে জান্নাতে যাবে আমল খারাপ হলে সে জাহান নামে যাবে আমল আমাদের সাথে বন্ধক থাকে সুতরাং সুতরাং আমাদেরকে আকিকার বিধান আমরা সন্নতে মোহাকাতাই বলি বা অজীবই বলি একটি গুরুত্বপূর্ণ সন্ন্যাদ আমাদেরকে এর ওপর আমল করতে হবে সাহাবায় কেরাম রসুলসাল্লি সাল্লাম স্বয়ং তার নাতি হাসান হুসাইনের পক্ষ থেকে এবং অন্যান্য সাহাবে কেরাম আকিকা করেছেন তাবি নিজাম করেছেন সালেহিন সালেহিনগুন করেছেন এই সুন্নাত চলে আসছে আমাদেরকে পালন করতে হবে এই সুন্নাতকে জারি রাখার জন্য এই জন্য আমাদের আকিকা দিতে হবে সম্মানিত উপস্থিতি আকিকার পশুটি কেমন হবে আকিকার পশু কি হবে আকিকার পশুর ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য অভিমত হচ্ছে আকিকা হতে হবে ছাগল দুম্বা বা ভেড়া বা এই জাতীয় পশু দ্বারা এটি হচ্ছে রাসূল রাসুল সাল্লি সাল্লাম এবং সাহাবাই কাম সলফে সলেহীন তারা প্রত্যেকে ছাগল দুম্বা বা ভেড়া এই জাতীয় পশু দ্বারা তাদের সন্তানের আকিকা দিয়েছেন এক্ষণে কেউ কেউ কুরবানির পশুর ওপরে কেয়াস করে গরু তারপরে উঁট এই জাতীয় পশু দ্বারা আঁকিকে জায়েজ বলেছেন যেখানে বলা হয়েছে আল্লা রব্বুল আলমিন কারিমে বলেছেন এই যে আনাম তথা চতুষ্পদ জন্তু যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের রিজিক স্বরূপ দান করেছেন তার কৃতজ্ঞতা স্বরূপ আমরা যেমন কুরবানি করে থাকি এই বাহিমাতিল আনাম চতুষ্পদ জন্তুর মধ্যে ছাগল বেড়া দুম্বা যেমন আছে তেমনি গরু ওট এগুলো রয়েছে তবে আমরা আরেকটি হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারি যে সুন্নাত হচ্ছে আপনার ছাগল বা দুম্বা দ্বারাই আকিকা দেওয়া। কি হাদিস? আল্লামা নাসির উদ্দিন আলবানি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি ইরওয়াল গালিল সহ অন্যান্য গ্রন্থে নিয়ে এসেছেন এবং এর সনদকে হাসান বলেছেন। যে একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সামনে যখন তিনি বেঁচেছিলেন তার ভাই আব্দুর রহমান বিন আববকর ওনার স্ত্রী অর্থাৎ ওনার একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করলো। অর্থাৎ আয়েশারদীয় লাহ তাল আনহুর আলহার ভাতিজা জন্মগ্রহণ করলো তখন ফাকির আলী আয়েশাদা আয়েশার দিয়াল লহ তাল আনহা কে বলা হল যে হে উম মিনি ও কে আর ও কে আনহু জেজু আপনি তার পক্ষ থেকে একটি উঠ আকিকা প্রদান করুন সুন্দর একটি কথা বলেছেন যে আপনি আপনার ভাতি যা জন্মগ্রহণ করেছে একটি আনন্দের বিষয় একটি উৎসবের বিষয় মুসলমানের সংখ্যা বেড়েছে অতএব আপনি আপনার ভাইয়ের ছেলে ছেলে হয়েছে আপনি একটা উঠ আকিকা করুন তখন আইসারদ্লাহ তালা আনহা প্রতিবাদ করে বলেন মা আদাল আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি কারণ ওলে কিং ম্যাকাল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তুমি উঁট দ্বারা আকিকা দিতে বলছো অথচ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সাতায় মুকাফা আতা দুটো সমবয়সী ছাগল দিতে আল্লাহ রসুল নির্দেশনা দিয়েছেন আর তুমি উঁটের কথা বলছো কেন সুতরাং যেহেতু আইসারদ আল্লাহ তালা আনহা তৎকালীন সময়ে ছাগল এবং দুম্বা বা এই জাতীয় পশু দ্বারা আকিকা করতে উৎসাহিত করেছেন উদ্বুদ্ধ করেছেন গরু এবং উদ্দিতে দিতে তিনি নিরুৎসাহিত করেছেন আমাদেরকে সুন্নাতের উপরে টিকে থাকতে হবে এখন সমাজে আবার দেখা যায় যে আঁকি কার হক আদায় করতে গিয়ে আবার একটা গরুতে সাত ভাগ একটা উঁটে দশ ভাগ দিয়ে একসাথে সাতজন সন্তানের আঁকিকা দিয়ে ফেলে এগুলো সুন্নত সম্মত পন্থা নয় বিদ্যানগণ বলেছেন যে যদি কেউ গরু বা উঁট দ্বারা আঁকিকা দিতেই চায় এই কুরবানির ওপরে কেয়াস করে তাহলে তাকে গোটা গরু বা গোটা উট দিয়ে আঁকিকা দিতে হবে অন্যথায় সব থেকে সহজ এবং সৈন্যত সম্মত ছাগল বা এই জাতীয় পশু দ্বারা আঁকিকা দেবে সম্মানিত বিধান হচ্ছে ছেলে হলে দুটো ছাগল বা দুম্বা দিতে হবে মেয়ে হলে একটি ছাগল বা দুম্বা দিতে হবে এখন যদি কেউ দরিদ্র মানুষ হয় ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে কিন্তু সে দুইটি ছাগল আঁকিকা দেওয়ার মতো সামর্থ্য রাখে না ক্ষেত্রে সে একটি ছাগল দিয়ে আকিকা দিলে আঁকিকার হক আদায় হয়ে যাবে কারণ একটা বর্ণনা এসেছে আব্বাস সাল্লাম হাসান এবং হুসাইনের পক্ষ থেকে একটি করে ছাগল আঁকিকা দিয়েছেন সুতরাং চিন্তিত হওয়ার কিছু নেই কারো যদি সামর্থ্য না থাকে তাহলে সে একটি করে ছাগল ছেলে হলেও একটি ছাগল বা দুম্বা আকিকা দিলে যথেষ্ট হয়ে যাবে সম্মানিত উপস্থিতি তবে যাদের সামর্থ্য রয়েছে তারা অবশ্যই সুন্নাতের আমল করবে দুটো ছাগল ছেলের জন্য এবং মেয়ের জন্য একটি ছাগল দ্বারা আকিকা প্রদান করবে এখন আকিকা কোথায় কোন স্থানে আকিকা দিলে বেশি সুন্নত সম্মত হবে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে মেয়ের মায়ের বাড়িতে সন্তান জন্মগ্রহণ করে আর ছেলে ছেলের বাড়িতে থাকে এক্ষেত্রে আকিকা কোথায় হবে এক্ষেত্রে বিদ্যানগন যেহেতু ইস্তেহাদি বিষয় এজন্য বিদ্যানগণ বলেছেন যে যেখানে শিশু জন্মগ্রহণ করবে সেখানে আকিকা দেবে তবে আবার কেউ কেউ বলছেন আকিকার প্রদান করার হকদার যেহেতু বাবা বাবা যেখানে আছেন যেখানে দিতে চান সেখানে দেবেন অসুবিধা নাই যেখানেই দেওয়া হোক যে স্থানে দেওয়া হোক সুন্নত আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি এই আকিকা কে দিবে। আকিকা দেওয়ার অধিকারীটা কে বা আকিকা কার উপরে বর্তাবে আকিকা দেবে বাবা এটা বাবার পিতার মানে দায়িত্ব যখন শিশু বা নবজাতক জন্মগ্রহণ করবে কারো ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক জন্মগ্রহণ করবে এটা ছেলের বা মেয়ের পিতার উপরে আকিকা দেওয়াটা সন্নতের বিধান জারি হয়ে যাবে এক্ষণে যদি তার সামর্থ্য না থাকে তার অবর্তমানে তার চাচা দিতে পারে তার দাদা দিতে পারে এমনকি নানা দিতে পারে বা মামা দিতে পারে যদি সেও সামর্থ্য না থাকে বা তারাও না দেয় যদি পাড়া প্রতিবেশী কেউ দেয় তার পক্ষ থেকে আঁকিকা তাহলে আঁকিকার যে হক যে কুল্লু মৌলুদ্দিন আউ কুল্লু আওয়ালদিন রহে নাতুন যে প্রত্যেকটা শিশু আঁকিকার সাথে বন্ধক থাকে এ বন্দকের থেকে সে মুক্ত হয়ে যাবে যে কেউ তার পক্ষ থেকে আঁকিকা আদায় করলে সম্মানিত উপস্থিতি এ ব্যাপারে বিদ্যানগণ স্পষ্ট ভাষায় বলেছেন এজুজুলী গাইল আবে আয়ক আনিল মাউলু দেফিল এই কাশের অব তারা যদি পিতা সমর্থ না থাকে অন্য কেউ দিয়ে দিতে পারবে যদি পিতা কাউকে অনুমতি দেন সেখান থেকেও দিয়ে দিতে পারবে যেমন রসুল সাল্লাল্লাহ সাল্লাম হাসান এবং হুসাইনের পিতা ছিলেন না তিনি ছিলেন নানা পিতা ছিলেন আলীউদ্দল্লাহ তালা তারপরও রসুল সাল্লাল্লাহ হরি সাল্লাম এই নাতি এবং নাতনির পক্ষ থেকে তিনি আহ প্রদান করেছেন সম্মানিত উপস্থিতি আকিকায় যে পশুটি দিবেন এর বয়স কত হতে হবে আপনি ছাগল বা দুম্বা দিবেন এই ছাগল বা দুম্বার বয়স কত হবে একদল বিদ্যান বলছেন যেহেতু এটা আমরা কুরবানির সাথে সামঞ্জস্য করতেছি এজন্য এর বয়স কুরবানির প্রাণীর যেমন বয়স হয় অর্থাৎ ছাগলের ক্ষেত্রে এক বছর পূর্ণ হতে হবে গরুর ক্ষেত্রে দু বছর পূর্ণ হয়ে তিন বছর পড়তে হবে উটের ক্ষেত্রে পাঁচ বছর পূর্ণ হয়ে সে ষষ্ঠ বছরে অবনীত হতে হবে এমন বিধানগুলো তারা বলেছেন তবে এর সপক্ষে কোনো স্পেসিফিক দলিল নেই বরং কেয়াস কুরবানির উপরে কেয়াস করে কথা বলা হয় কোনো কোনো বিদ্যান বলছেন না যদি তার দুম্বা বা ছাগলটি হৃষ্টপৃষ্ট হয় আহ ভালো হয় তাহলে তার থেকে কম বয়স হলেও আকিকা দেওয়া যাবে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আকিকাটা কখন দিতে হবে কোন দিন দেবেন সপ্তম দিনে চোদ্দতম দিনে একুশতম দিনে নাকি যেকোনো সময় দিলেই হবে শূন্যত হচ্ছে আকিকা দিতে হবে সপ্তম দিনে রসুল সল্ল্লাহ আলি সাল্লাম হাসান এবং হুসাইনে যে আকিকা দিয়েছেন সেটা সপ্তম দিনেই ছিল আর রসুল আলি সাল্লাম যে ভাষা ব্যবহার করেছেন সেটি হচ্ছে যে তোমরা আকিকা দিবে প্রত্যেকটা শিশু তার আকিকার সাথে বান্ধব তোমরা তার পক্ষ থেকে সপ্তম দিনে আকিকা দিবে সপ্তম দিনে নাম রাখবে এবং তার মাথাকে পরিষ্কার করবে অর্থাৎ তার মাথা মন্ডন করবে রাসুল সাল্লিয় সাল্লাম স্পষ্ট ভাষা এই কথাগুলো বলেছেন এজন্য আমাদেরকে সুন্নাতের উপরে টিকে থাকতে হবে এখন তো কোনো অসুবিধা না হলে সপ্তম দিনে আকিকা দিতে হবে এটিই হচ্ছে সুন্নাথ এক্ষণে যদি কেউ মনে করে যে বা অসুবিধায় পড়ে যায় ওজোরের কারণে একদিন আগে দুই দিন আগে বা হওয়ার পরের দিনে আঁকিকা দিয়ে দেয় এমন তো হতে পারে যে কেউ বিদেশ যাবে তার টিকিট কাটা হয়ে গেছে তার সন্তানের আকিকা দিতে হবে সন্তান হয়ে গেছে এক্ষেত্রে সব ওজোরের ক্ষেত্রে যদি সে মনে করে সপ্তম দিনের আগেই আঁকিকা দিয়ে দিতে পারে আবার এমনও যদি হয়ে যায় কোনো কারণে যে অর্থনৈতিক সংকট এ মুহূর্তে অর্থ নেই হয়তো অষ্টম বা দশম দিনে তার অর্থটা আসবে এবং সে একটি ছাগল বা দুম বা করার মতো সামর্থ্য অর্জন করবে এমন যদি হয় তবে সপ্তম দিনের আঁকিকা দিতে পারবে অসুবিধা নাই যেটা বন্দক থাকার যে বিষয়টি আহ থেকে মুক্ত হয়ে যাবে এবং আঁকিকার হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আসল সাল্লি সাল্লামের হাদিস সম্পর্কে ইমাম শফি রহমাতুল্লাহ বলছেন সময়টা হচ্ছে লীল ইতিয়ার এটা এটা জন্য নয় অর্থাৎ নির্দিষ্টকরণের জন্য নয় অর্থাৎ সপ্তম দিন হলে উত্তম হবে সুন্নত হবে আর যদি কেউ আগে বা পরে দিয়ে দেয় তার হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এটা আলাইহি সুস্ল হাদিস থেকে বোঝা যায় তবে তবে যে হাদিসটি চোদ্দতম দিন এবং একুশতম দিনের ব্যাপারে বর্ণিত হয়েছে সে হাদিসটিকে আল্লা মান্না শুরুর দিন আলবানি আলাই শেহুল জামের মধ্যে তিনি সোহী বলেছেন শোহিউল জামে আলবানি চার নম্বর হাদিসে তিনি হাদিসটিকে সোহী হিসাবে নিয়ে হুকুম দিয়েছেন কিন্তু আবার ইরুউল গালিলে এই হাদিসটিগুলোকে আলোচনা করার পর অন্যান্যগুলোকে শোহী বলেছেন শিখা বলেছেন রাবিগুলোকে তারপরে উনি দুটি ইল্লত বর্ণনা করেছেন এবং তিনি উত্তমের দিকে ফিরে এসেছেন অর্থাৎ সপ্তম তিনি দেওয়াটাই উত্তম বলেছেন এই আমরা সুন্নতের উপরেই থাকার চেষ্টা করবো ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি এই আকিকা গোস্ত কি করবেন হয়তো দুটো ছাগল দিয়েছেন বা একটি ছাগল দিয়েছেন এই গোস্তের বিধানটি কি কোন কোন বিদ্যান বলছেন যে কুরবানির উপর কেয়াস করে এই গোস্তকে তিন ভাগ করে এক ভাগ নিজে খাবে আরেক ভাগ ফকির মিসকিনকে দিবে আরেক ভাগ আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদেরকে প্রদান করবে তাহলে হক আদায় হয়ে যাবে শূন্য আদায় হয়ে যাবে কিন্তু এর সপক্ষে যেহেতু কোন স্পেসিফিক দলিল হাদিস বর্ণিত হয় নাই এজন্য বিদ্যানগণ বলছেন বিশেষ করে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইকে যখন জিজ্ঞেস করা হলো যে আমরা আকিকার গোস্ত কি করব। তখন তিনি বললেন ইজ আল্লাহমাল আকিকাতে কাইফা শেতা তুমি আকিকার গোস্তর অধিকারী তুমি আকিকার গোস্ত যেভাবে ইচ্ছা সেভাবে খাবে তুমি চাইলে পুরোটাই খেয়ে নিতে পারো তুমি চাইলে পুরোটাই দান করে দিতে পারো তুমি চাইলে পরিবার পরিজন নিয়ে এবং পাড়া প্রতিবেশীকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারো এটি আনন্দের বিষয় তুমি ইচ্ছা মতো এটি ব্যবহার করবে অসুবিধা নেই এক্ষেত্রে ইমনে কোদাম রহমতুল্লাহ আলাই বলছেন যে ইমাম মাহমুদ বিন হাম্বলকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি এমন উত্তরই দিয়েছিলেন যে কিছুটা খাবে কিছুটা সাদা করে দিবে আল্লাহ মানসুদিন আলবানি রসনাতুল আলাই ও বলছেন যে ইনশাহলাহা সে চাইলে পুরোটাই খেয়ে ফেলবে এবং চাইলে সে পুরোটাই বন্টন করে ফেলবে ফোকরে এবং মিস্কিন্দের মাঝে বন্টন করে দিবে আবার চাইলে কিছুটা খাবে কিছুটা বন্টন করে দিবে। এই আলোচনাগুলোর থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আগেকার গ্রস্ত বন্টন করার নির্দিষ্ট কোনো বিধান নেই তবে তবে একাকী না খেয়ে আনন্দকে এই আপনার সন্তান হওয়া আপনার আনন্দের সাথে আপনার যে প্রতিবেশী আশেপাশের যে গরিব দরিদ্র এরাও আপনি আপনার আনন্দে শরিক করবেন আপনার আনন্দে সামিল করবেন নিজেও খাবেন তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন এবং আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াবেন যাতে তারাও আপনার আনন্দে উৎসবে সামিল হতে পারে এটাই বিদ্যানগণের মতেগুলোর সারমর্ম্য পাওয়া যাচ্ছে যেমন ইমাম মালিক রহমাতুলো আলাই উনি কি করতেন উনার একদিন ছেলে সন্তান হয়েছিল তিনি বলছেন আমার যখন সন্তান হলো তখন আমি আকিকার পূর্বেই লোকজনকে দাওয়াত দিলাম দাওয়াত দিয়ে খাওয়ালাম এরপরে আকিকার পশুরি জবাই করলাম সেখান থেকে আমার যারা আত্মীয় স্বজন ছিল পাড়া পাড়াপতিবিশ ছিল তাদেরকে খাওয়ালাম এরপরে আবার ওই গোস্ত রান্না ঝোলগুলো ওই হাড্ডিগুলো রান্না করা হলো গোস্ত সহ হাড্ডিগুলো হাড্ডিগুলো রান্না করে আমরা নিজেরা খেলাম এবং আমরা আমাদের আশপাশে যারা প্রতিবেশী ছিল তাদেরকে খাওয়ালাম তো এভাবে বিদ্যানগণ গোস্তগুলোকে বন্টন করেছেন নিজে খেয়েছেন অন্যদেরকে খাওয়াইছেন আমরাও এই সুন্নতের উপর আমল করব গ্রাম অঞ্চলে যে পদ্ধতিটা চালু আছে দুই একটা করে গোস্ত বাড়িতে বাড়িতে পৌঁছানো এটাও সুন্নত সম্মত কোনো পন্থা নয় কিন্তু কেউ যদি তাদেরকে আনন্দের শনিক করার জন্য এভাবে করে সেটা হারাম বা বেদাত হবে না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আরেকটি বিষয় হচ্ছে যে এই আকিকা যাদের দেওয়া হয়নি শিশুকালে বড় অবস্থায় দেওয়া যাবে কিনা হয়তো বাবা এর বিধান জানতেন না যে সন্তানের আকিকা দিতে হবে তার হয়তো এই মুহূর্তে সাতজন সন্তান হয়ে গেছে তিনি বৃদ্ধ হয়ে গেছেন এখন বিধান জানতে পারছেন যে আকিকা দেওয়াটা আমার উচিত ছিল কিন্তু আমি তো আঁকিকা দেইনি আমার সন্তানগুলো তো বন্ধক আছে এক্ষেত্রে বিদ্যাঙ্গন বলছেন আকিকা দেওয়া যাবে বাবা বা পিতা তার সন্তানদের পক্ষ থেকে যদিও সন্তানেরা বড় হয়ে গেছে যদিও সন্তানেরা হয়তো আলাদা সংসার করছে আলাদা খাচ্ছে পিতা চাইলে সন্তানদের পক্ষ পক্ষ থেকে থেকে ছেলে সন্তানের দুইটি এবং মেয়ে সন্তানের পক্ষ থেকে একটি করে ছাগল জবে করার মাধ্যমে আকিকা প্রদান করতে পারে আকিকার যে হক বন্দকির যে বিষয়টি রয়েছে সে হকটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ যেমনটা একটা হাদিসের মধ্যে এসেছে আহ কেউ যদি দেখা যায় যে পিতা মারা গেছেন কিন্তু নিজের আঁকিকা দেওয়া হয়নি এটা তার মায়ের মাধ্যমে বা আত্মীয় স্বজনের মাধ্যমে জানতে পেরেছে তাহলে নিজের পক্ষ থেকে আঁকিকা দিল আঁকিকা হয়ে যাবে ইনশাআল্লাহ ইবনে শির রাহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি বলেছিলেন আমি যদি জানতে পারি বা পারতাম যে আমার আঁকিকা দেওয়া হয় না তবে আমি এই মুহূর্তে আমি আমার পক্ষ থেকে আঁকিকা দিয়ে দিতাম কারণ একটি হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ নসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলী হাদিসটিকে সহি বলেছেন আনাসরদ আল্লাহ তালহ বলছেন যে আক্কার নবী সাল্লাম আনসিহি বাদামা বুইসা নবীয়ান নবী সাল্লাহ আলি সাল্লামকে নব্বত প্রাপ্তির পরে নবী আলি সাল্লাম নিজের পক্ষ থেকে তিনি আকিকা দিয়েছিলেন যদিও হাদিসটি নিয়ে সমালোচনা আছে তবে নসরুদ্দিন আলমান রহমতুল্লাহ আলাই হাদিসটিকে সহি বলেছেন সম্মানিত উপস্থিতি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি আপনার সন্তানের দেওয়ার জন্য কি ঋণ করতে পারবেন এই মুহূর্তে টাকা নেই কিছু টাকা হয়তো ঋণ করলে সপ্তম দিনে সুন্নত সম্মত পন্থায় আপনি আকিকা করতে পারবেন তো ইমাম মাহমুদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বলছেন এই ক্ষেত্রে ঋণ করাটাই উত্তম হবে কারণ তার শিশুটি বন্ধক অবস্থায় থাকবে আর এই অবস্থায় যদি ঋণ করে আঁকিকা দিয়ে দেয় হতে আল্লাহ আল্লাহব্বুল আলমিন তার নিজেকে বরকত দিবেন এবং দ্রুত ঋণ পরিশোধ করার তৌফিক প্রদান করবেন এর জন্য যদি কেউ মনে করে যে আমি ঋণ পরিশোধ করতে পারবো আমার ইচ্ছা আছে এবং আমার সামর্থ্য আছে তাহলে ঋণ করে সন্তানের আঁকিকা দিতে পারবে সম্মানিত উপস্থিতি আরেকটি বিষয় আমরা জানবো যে আঁকিকার মধ্যে হিকমত কি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কেন আকিকার বিধান দিলেন রাসূল কেন আকিকার বিধান দিলেন এক্ষেত্রে বিদ্যানগণ কয়েকটি হিকমত উল্লেখ করেছেন তার মধ্যে একটি হচ্ছে যে আল্লাহকে সন্তুষ্ট এবং আল্লাহর নকট্ট অর্জনের যত মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে যে পশু জবাই করা তা আকিকার মাধ্যমে যদি একটি পশু জবাই করা হয় এই পশু জবে করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যায় আরেকটি হিকমত বর্ণনা করা হয়েছে যেমন ইসমাইল ইসমাইলআলামকে আল্লাহ কুরবানি করতে বলেছিলেন ইব্রাহী ইসলাম কুরবানি করার জন্য নিয়েও গেছিলেন কিন্তু একটি প্রাণী দেওয়ার মাধ্যমে আল্লাহ তালা ইসমাইল আলি সালামকে বাঁচিয়ে দিয়েছিলেন অর্থাৎ এটা একটা পরীক্ষা করেছিলেন অনুরূপভাবে আমাদের সন্তানদের পক্ষ থেকে যদি আমরা আকিকা প্রদান করি তাহলে এই আমাদের সন্তানের নিরাপত্তার একটা কারণ হবে বলে বিদ্যানগণ আলোচনা করেছেন এছাড়াও আপনার সন্তান জন্মগ্রহণ করা মানে একজন মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাওয়া আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা অধিক সন্তান মেয়ে কি বিয়ে করো কারণ কেমতের দিন আমি আমার উন্মতের আধিক্য নিয়ে অহংকার করব। আপনার মুসলিম সন্তান হয়েছে আপনি আনন্দ প্রকাশ করবেন আকিকা দেবেন এটা একটা আনন্দের বিষয় এটি করা ভালো কাজ সম্মানিত উপস্থিতি এছাড়াও আমাদের ফকির খাওয়ানোর একটি মাধ্যম হচ্ছে আকিকা আপনি যখন আকিকা দিবেন হয়তো অন্য সময় গোস্ত কিনে খাওয়ানো এটা কষ্টকর কিন্তু আকিকার গোস্ত কিনে খাওয়ালেন আকিকার গোস্ত আপনি রান্না করে অথবা সরাসরি দিলেন এটা ফকির মিসকিনকে প্রদান করে একটা মাধ্যম হয়ে গেল এজন্য আমরা আকিকার করে থাকি বা অন্যতম একটি হিকমত আরেকটি হিকমত তারা বর্ণনা করেছেন যে যেহেতু আমাদের শিশুরা এই আঁকিকার সাথে বন্ধক থাকে আর এই বন্ধকের সাথে সাফাতটা জড়িত এজন্য আকিকার মাধ্যমে আমরা আমাদের শিশুর সাফায়াতটা আমরা পাবো যদি ছোটোকালে মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাফায়াত করবে মা এবং বাবার জন্য মাতা এবং পিতার জন্য এবং সাথে করে হাত ধরে অথবা কাপড় ধরে অথবা পাঞ্জাবির ধরে জান্নাতে নিয়ে যাবে সম্মানিত উপস্থিতি এই যে আকিকার বিধান আকিকার গুরুত্ব আকিকা করার পদ্ধতি কোন কোনদিনে আকিকা করতে হবে এই বিধানগুলো আমরা জানলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সঠিক বিধান জেনে আল্লাহ তালার রসুল সাল্লাসাল্লামের দেওয়া এই বিধানটি যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি এই তহফিক আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করছি রব্বুল আলমিন আমাদেরকে আকীকার বিধান সঠিকভাবে পালন করার তফফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত